এখন কথাটা হলো যে এই বুদ্ধিজীবী এই দিনে আমাদের যে বুদ্ধিজীবী যে আত্মত্যাগ করছে ওদের মানে সেই জন্য তাদেরকে হত্যা করা হয়েছে। আমি তো নিন্দা করি, আমি মনে করি বুদ্ধিজীবীদের হত্যার মাত্রা মনে করি এবং যারা হত্যাকাণ্ড করছেন আমি তাদেরও নিন্দা করি। এখন প্রশ্নটা হলো এই কথাটা এখানে বারবার এসেছে আমাদের গতানুগতিক কতগুলি বিষয় মানে দাঁড়িয়ে গেছে যে কোনো কিছু হলেই শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা একটা বিশেষ দল এবং মতকে আমরা চিহ্নিত করে নিই সেখানে বিষয়টা আসলো। তা আমাকে বললো যে আপনি যে আপনি যে এসপি কথা বলছেন এসপি যে নাম বলছে এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাইবান্ধায় গিয়ে যে আওয়ামী লীগের যে সংসদ সদস্য হত্যা হয়েছিল বলছে এসপি সাহেব ওনাকে কি তথ্য করতে আমি জানি না, যাকে ছাত্র শিবিরে বানাচ্ছে তিনি চা বিক্রেতা ওই চা আগে নিয়ে আসে ছাত্রই না তার হচ্ছে ছাত্র সংগঠন প্রবৃত্তি। এইটা মুখরোচক গল্প আমাদের মধ্যে আছে কিন্তু তারা কিন্তু জহিরের হত্যাকাণ্ড নিয়ে কোনো কথা বলছে। কে জহিরানকে হত্যা করলো সেটা একটু বলেন আমরা শুনতে চাই। মূলত আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি যেহেতু আমি সরাসরি যুদ্ধ করেছি সে কারণে বলতে চাই কথা যে মুক্তিযুদ্ধের সময় কিন্তু পহেলা ডিসেম্বর থেকে মোটামুটি বিভিন্ন অঞ্চল কিন্তু মুক্তিযোদ্ধাদের দখলে চলে এসেছে। 10ই ডিসেম্বরের পরে ঢাকা ছাড়া আর কিন্তু কোনো জায়গা কিন্তু পাকিস্তান আর্মিদের দখলে ছিল মোটামুটি এগুলি সব। পাকিস্তান বাহিনী তখন মোটামুটি 5ই ডিসেম্বর থেকেই তারা সারেন্ডারের কিন্তু সমস্ত প্রস্তুতি নিয়েছিলেন এবং গুটিয়ে আনতেছিলেন সারা দেশ থেকে পাকিস্তান বাহিনী। কিন্তু পথে পথে আমাদের হাতে বিভিন্ন জায়গায় প্রচুর পাকিস্তানি সেনাবাহিনী কিন্তু রাস্তাঘাটে এবং চৌরা অঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু মারা গেছে। সত্য ওই যে যখন আসতেছিলেন পলাতক তাদেরকে ডিফেন্স দিবে কে তখন তো সে রাস্তায় একদিকে রওনা দিচ্ছে চিনে না চিনে বাস তত ডিফেন্স দেওয়ার লোক না তাদের রেস্কিউ করার লোক নাই এরকম বহু পাকিস্তানি সেনাবাহিনী কিন্তু মারা গেছে সেই সময়। তারপরও তারা যখন ফুটিয়ে আনতে পারছে সেইটা যেটা সিদ্ধার বললেন যে কেন আমাদের জেনারেল ওসমানীকে সেখানে রাখতে জেনারেল ওসমানীকে রাখা হলে তো আজকে যেটা আমাদের ভারত যেটা ইস্টার্ন কমান্ড দিয়েছিল 16 তারিখ তারা কিন্তু তারা একটু মনে করে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ সেই যুদ্ধে তারা একটি বিজয় অর্জন করে এবং তারা পাকিস্তানের সাথে বিজয় অর্জন করতে পারলেই আমি তারা খুব খুশি। আপনারা ক্রিকেটে দেখেন পাকিস্তান আর ভারতের ক্রিকেট সারা মনে হয় ধরো সারা দেশই একটা মানে অবস্থা তো চলে যায়। এখন ভারতের একটা দুঃখ যে পাকিস্তানি টিম যখন এসে ঢাকার মাঠে খেলে পাকিস্তান ইন্ডিয়া যখন খেলা হয় বেশিরভাগ লোক ইন্ডিয়া পাকিস্তানের টিমকে সাপোর্ট করে। এইটা পাকিস্তানের একজন মানে ভারতের দূতাবাস একজন লোক আমাকে বলছে এটা কী রে ভাই আপনাদেরকে স্বাধীন করে দিলাম আর এখানে একটু হাত না লিখেন পাকিস্তানের পক্ষে এটা কী ধরনের কথা। আমি বললাম যে ভাই এগুলো স্বাধীনতা নিয়ে তো অনেক প্রশ্ন আছে সেসব কারণও হতে পারে কী লোক বুঝতে। তো আজকে যারা এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে আপনারা বলেছেন বিচারের কথা দেখেন বিচার কিন্তু তখনই একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি কিন্তু কমিটির তদন্ত রিপোর্ট কিন্তু আলোর মুখ দেখে নাই। কমিটি যখন তদন্ত করে একটি জায়গায় গুছিয়ে নিয়ে আসছে তখন সেই রিপোর্টকে ধামাচাপা দেওয়া হয়েছে। তারপর পাকিস্তান আমলে আমরা এই যে রাজাকার শব্দটা বলি সবাইকে গণ না রাজাকার কিন্তু একটা সরকারের বাহিনী পাকিস্তান সরকারের নিয়মিত বাহিনীর সহযোগ হিসেবে রাজাকার আলশামস এরা কিন্তু আলবদর এরা কিন্তু পাকিস্তানি পেট এবং তারা বাহিনী পাকিস্তান সরকারের বাহিনী তারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ হতে পারে কিন্তু তারা পাকিস্তান সরকারের কিন্তু পেট লোক ছিল এবং তাদের এবং আজকে যারা অনেক লম্বা লম্বা কথা বলেন সরকারে আছেন বিভিন্ন দলে বড় বড় পদে আছেন তাদের অনেকে কিন্তু সকল পাকিস্তানে আইএসের খাতায় তাদের নাম ছিল এবং নিয়মিত টাকা পয়সা লেনদেন করতেন সেইসব তথ্য কিন্তু মাঝে মাঝে বাংলাদেশের পত্রিকা আসলে সেইসব পত্রিকা আবার নানানভাবে চিহ্নিত করা হয়। আজকে যে চিন্তার যে বইটার কথা বললো ওই বইটাকে বাংলাদেশে ব্যান করছেন কেন করতে জন্য মানুষকে জানো ঘটনাগুলি জানো মানুষ জানতে চাও আজকে বুদ্ধিজীবীদের কারা হত্যা করছে জহিরানকে কে হত্যা করলো এই রহস্য
কেন হচ্ছে না? বাংলাদেশ হওয়ার পরে স্বাধীনতা যুদ্ধে যারা অন্যায় অবিচার করেছে বাংলাদেশি, তাদের কিন্তু বিচার তখন হয়েছে, ইনকোয়ারি কমিটি হয়েছে। আমাদের এই যে মাহবুব সাহেব, কলকাতার মাহবুব সাহেব, তিনি বারের প্রেসিডেন্ট সাহেব, তিনি কিন্তু সেই কমিটির প্রধান ছিলেন এবং সেই কমিটি করা হয়েছিল। সেই কমিটি দিয়ে বিভিন্ন সাজা হয়েছে, অভিযুক্তরা যারা তারা সাজা পেয়েছে, তখন কিন্তু বিচার হয়েছে। আবার 40-50 বছর পরে আবার বিচার শুরু হয়েছে, বিচার হচ্ছে। এই বিচার নিয়ে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে বহু প্রশ্ন হয়েছে, সে কথা আমরা তাই বলব। আজকে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যেইভাবে বুদ্ধিজীবীদেরকে নানাভাবে নিগৃহীত করা হচ্ছে, আজকে সাংবাদিকদেরকে ভিন্ন মতামতের কারণে চাকরি থেকে বিতাড়ন করা হচ্ছে, যদি জানতে পারে আপনি একটি বিশেষ দল এবং গোষ্ঠী এবং মতকে সমর্থন করেন না, আপনার চাকরি সাংবাদিকতায় কোথাও হবে না, কেউ আপনাকে চাকরি দিতে পারবে না। যে চাকরি দিবে হয় তার প্রতিষ্ঠান বন্ধ হবে, তা না হলে তাকে বিজ্ঞাপন থেকে বঞ্চিত করা হবে, এর কোনো ব্যর্থ ঘটবে না। বাংলাদেশ কাজকে মাহমুদুর রহমানকে যারা বলে তিনি সম্পাদক না, কে বলে যে লিখতে জানে না, সে বলে মাহমুদুর রহমান সম্পাদক না। আর এই মাহমুদুর রহমান কি করেছে, যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন ক্ষমতা গ্রহণ করলো, এই মাহমুদুর রহমান ফরাদ মাজারে তখন নয়াদি কিন্তু লিখে লিখে মানুষকে কিন্তু উদ্বুদ্ধ করেছিল এবং তাদের বিরুদ্ধে কিন্তু নিয়মিত কলাম লেখে মানুষকে সচেতন করেছিল। ওই সেটা তো স্মরণ করছি। আজকে অনেকে একুশে উঠলেন, একুশে উঠলেন নায়করা কিন্তু একুশে উঠলেন ধারে কাছে ছিলেন, বাংলাদেশে বর্তমানে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণায়। যারা বাংলাদেশের নাগরিক তারা প্রত্যেকে সেদিন রেডিওতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম তারই আহ্বান ছিল, স্বাধীনতা ঘোষণার আহ্বানটি সে নিজে দিয়েছে, এটি অস্বীকার করে চলবে না। সেই আহ্বানে কিন্তু মুক্তিযুদ্ধ মূলত শুরু হয়েছে। তারপরে তো জিয়াউর রহমান, বহু ইতিহাস জিয়াউর রহমানকে আলাদা ব্যাগ পোস্ট করতে হয়, সেটা আমি সেদিকে যেতে চাই না। বিভিন্ন কারণে তখন তো আস্তে 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 কন্ট্রোল নিয়ে গেল, হ্যাঁ, সেটা ভারতের সেনাপ্রধান বা সেনাবাহিনী নিয়ে গেল, কন্ট্রোল নিয়ে গেল মুক্তিযুদ্ধের পুরো জিনিসগুলি, সেগুলি আর কিছু করার তখন ছিল।